নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মটর ডাল বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি দু কাপ মটর ডাল নিয়েছি মানে দুশো গ্রাম ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে চার পাঁচটা সিটি মেনে নেব একটু লবণ দেবো আর জল দিয়ে সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো প্রেশারের ঢাকনাটা আটকে দেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি দেখুন সিটি পড়ছে আমি পাঁচখানা সিটি দিয়ে নেব সিটি পড়ে গেছে এইবার হাওয়াটা রিলিজ হলে প্রেশার কুকারটা আপনার আপনি খুলবে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি একটু হাতা দিয়ে ঘুটে দিলাম দেখুন একটু দুই একটা দুই একটা গোটা গোটা আছে আমি একটু গরম জল দেবের মধ্যে এখন তারপরে একটু ডালের কাটা দিয়ে কাটা দিয়ে দেবো একটু একটু গোটা গোটা থাকলে আবার ভালো লাগে খেতে এবার ডালের কাটা দিয়ে একটু ঘুটে দেবো হয়ে গেছে ডালখটা এবার আমি কেটে রেখেছি লাউ সেই লাউগুলো দিয়ে দেব দেখুন দু একটা গোটা গোটা যে ছিল সেগুলো গলে গেছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বড় বড় বড়ো ডুমুডুমো করে কেটে রেখেছি লাউ সেই লাউগুলো দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব যাতে লাউগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন ডালটা কি সুন্দর ফুটছে লাউগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব ওটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি আর দেব রাঁধুনি ভালো একটা সুগন্ধ বেরলে ডালটা ঢেলে দেবো একটু আদা কাঁচা লঙ্কা দেবো এবার আর একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ একটু আদার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার ডালটা ঢেলে দেবো রাঁধুনি দিয়াতে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে দেখুন ডালটা ফুটে গেছে খুব সুন্দর ডালটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ